বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন। সাহাবাদেরকে বললেন, জান্নাতের ভিতরে 8টা দরজা আছে, তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যেই সাহাবীকে জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান ব্যক্তি কে? বিশ্বনবী বললেন, আমার হিজরতের রাতের সাথী আবু বকর। সাইয়েদনা আবু বকরকে জান্নাতের 8টা দরজায় বলবে, আমারটা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন, তোমরা চিন্তিত হয় না, তোমরা যারা নামাজ আদায় করো, নামাজের আগে যে অজু করো, অজুর পরপর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আমাদের জন্য এই সুযোগ আছে, আপনাদেরকেও ডাকবে। অজুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন সবাই?